কমলকে দে হইলো গিয়া বিজেপির টাকা তারা রাজ্যের অন্ধকারে বিজেপি করে আর দিনের বেলা কংগ্রেস করে যেমন কমলকে দে প্রকাশ করে আজকে কমলকে দে প্রকাশ করে বিজেপি যা পায় সমান আরে কাজ কর্ম সব কমলকে দে প্রকাশ করে সমান ফ্যাসিলিটি পায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে বিজেপির ক্যাডার আখ্যায়িত করে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিধায়ক নিজাম। দুধের দাম 40 টাকা, দুধ ফেটে দই হয়ে গেলে দাম বেড়ে 100 টাকা হয়ে যায়, মন্তব্য করে কি বোঝাতে চাইলেন বিধায়ক নিজাম? দুধ থেকে দই হয়, এতে কি ইউডিএফ বিজেপি এক বলে বোঝাতে চাইলেন ইউডিএফ এর বিধায়ক? নিজামউদ্দিন চৌধুরীর মন্তব্য ঘিরে তুলপার সৃষ্টি হয়েছে বরাকের রাজনীতিতে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নাকি দিন হলে কংগ্রেস আর রাত হলে বিজেপি করেন, এমন বিতর্কিত মন্তব্য করে মন্ত্রী পীযূষ বিতর্কের পর ফের আরও এক নতুন বিতর্কের সৃষ্টি করলেন আলকাপুরে বিধায়ক হাজী নিজাম উদ্দিন চৌধুরী। আজ সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বসেন বরাকের আলোচিত বিধায়ক নিজাম। শুধু কমলাক্ষকে আক্রমণ করেই থেমে থাকেননি তিনি, বিতর্কিত মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতিকে নিয়েও। বলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা নাকি রাজনীতির জন্য ম্যাচিউর নন। আজকের দিনে যারা কংগ্রেসের বিধায়ক আছে তারা সব কইয়ার না অনেক বিধায়ক আছে যারা রাতের অন্ধকারে বিজেপি করে আর দিনের বেলা কংগ্রেস করে, যেমন কমলাক্ষ দে পুরকায়স্থ। আজকে কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপি যা পায় সমান আরে কাজ কর্ম সব কমলকে দে প্রকাশ পায়, সমান ফ্যাসিলিটি পায় কমলকে দে ওই লগিয়া বিজেপির খেটা। আজকে আমি কইলাম যে এইসব নোংরা রাজনীতি না করিয়া নিজাম চৌধুরী কিতা কইলি যে পিছু তারিখে ইউটিউবের মানুষ কইলি যে ইকান কইলে কিতা আসে আমার কংগ্রেসের কিতা মিনিস্ট্রি জীবন না কিতা। ভূপেন বোরা কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে নাকি বহু কংগ্রেসী বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন বলে বেলাগাম মন্তব্য করে বসেন বিধায়ক নিজাম। উন্নয়নের রাজনীতি করার আহ্বান বিধায়ক নিজামের। আজকে যে শিলান্যাস করছি যে লোকি 1355 মিটার 1.5 কোটি টাকা, দেখুন এই রাস্তা হইল গিয়া এই সানপুর মুকামটিলা মানুষের বহুত দিনের এক অপূরন্ত আশা পূরণ হয়েছে। যে রাস্তা লইয়া আমি বিধায়ক হওয়ার পরে দেখিয়া মানুষে বহুত দিন থেকে প্রতিবাদ করি আইতরা, যাই হোক আজকে তারা মনের আশা পুরো হয়েছে। আজকে মাত্র আমার শুরু হয়েছে যে 50 কিলোমিটার রাস্তা এইবার আমি পাইছি, নতুন রাস্তা 25 কিলোমিটার, 10 কিলোমিটার হইলো 5.5 কিলোমিটার আড়াই ডিএবর রাস্তা, 15 কিলোমিটার হইলো গিয়া রিপেয়ারিং রাস্তা। আজকে প্রথম শিলান্যাস করছি, কালকে তাকিয়া সিরিয়ালি ডেইলি শিলান্যাস আছে। এর লাগিয়া আমি অঞ্চলের তরফ থাকিয়া আমার তরফ থাকিয়া আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ার যে একটা বেকওয়ার্ড প্লেসও এই রাস্তা দিবার কারণে আজকে মানুষ এই জায়গাটা ফরওয়ার্ড হয়েছে, মানুষের যাতায়াতের ব্যবস্থা হয়েছে, মানুষের বহুত দিনের এক অপূরন্ত আশা পুরো হয়েছে। এর লাগিয়া আমার সমষ্টি এখন পর্যন্ত কারণ হইল গিয়া এই যে গত যে ফ্লাড হয়েছিল এই ফ্লাড হওয়ার পরে বেশি ফ্লাড হয়েছে আলগাপুর হওয়ার লাগে বহুত রাস্তাঘাট ভাঙিয়ে নিছে গিয়া, রাস্তা পাইছি না না অনেক পাইছি অস্বীকার করিয়েন না, কিন্তু তার বাদেও আরো বহুত রাস্তার দরকার আছে আমার সমষ্টি। আমি তড়ি করি মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া বাজেটও পাস হয়েছে আবারও আমরা রাস্তা পাইনি কিছুদিনের ভিতরে, যে যে জায়গার বাকি আছে আবার নতুন রাস্তা ধরিয়ে দিই। আপনার শুনেন আজকের যে আসামের যে কংগ্রেসের প্রেসিডেন্ট ভূপেন বোরা, আমি আগে অনেকবার বলেছি ভূপেন বোরা রাজনীতির লাগিয়ে ম্যাচিউর নেই, কারণ 2026 ভোটের পরে ভূপেন বোরা প্রেসিডেন্ট হওয়ার পরে আজকে পর্যন্ত কংগ্রেস ছাড়িয়া কতজন বিধায়ক বিজেপিতে গেছে এটা আসামের প্রত্যেক মানুষে জানে, এটা আমার মুখের কথা নাই, ইডিএফ থেকে কোনো মানুষ গেছে নি, গেলে সব কংগ্রেস থেকে গেছে। আজকের দিনে যারা কংগ্রেসের বিধায়ক আছে তারা সব কইয়ার না অনেক বিধায়ক আছে যারা রাতের অন্ধকারে বিজেপি করে আর দিনের বেলা কংগ্রেস করে, যেমন কমলাক্ষ দে পুরকায়স্থ। আজকে কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপি যা পায় সমান আরে কাজ কর্ম সব কমলাক্ষ দে পুরকায়স্থ পায়, সমান ফ্যাসিলিটি পায় কমলাক্ষ দে হইলো গিয়া বিজেপির ক্যাডার। আজকে আমি কইলাম যে এইসব নোংরা রাজনীতি না করিয়া
নিজাম চৌধুরী কিতা কইলি যে পিজুজ তারিখে ইউটিউবার মানুষ কইলি যে ইকান কইলে কিতা আসাম কংগ্রেসের কিতা মিনিস্ট্রি দিব না কিতা অন্য অন্য রাজনীতি করুক আজকে দেখতে লাগবো এই দেশ 70 বছর হইছে স্বাধীন হওয়ার কংগ্রেসে বেশি দিন রাজত্ব করছে আজকে যদি মাটি পাট্টার লাগিয়া মানুষের গর গর হাজার হাজার মানুষের গর গর ভাঙ্গে গভর্নমেন্টে আজকে এনআরসির লাগিয়া এই কংগ্রেসের সময় যদি এনআরসির সমাধান করে যেত কি আজকে এই প্রবলেম হইতো না আজকে বড়লন হত্যা করা হাজার হাজার মানুষকে কাটিয়া নদী ফেলাইছেন কার সময় ফেলাইছেন সিদ্দিক আহমদ একবার মাতার কারণে মন্ত্রিত্ব থেকে ফেলাইছেন এটা আমরা ভুলে গেছিনি এইগুলা দেখতে লাগবো চাঁদপুর মুকামটিলা রাস্তার উদ্বোধন করে বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করেন আলগাপুরে বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী মানুষ কি খালি কংগ্রেস করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ কয়জন আছে কোন মিটিং কোন জায়গায় দিয়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষ কংগ্রেস মিটিং কয়জন হোক শুধু নেতার নাম নিয়ে ভোট দেন তারা দেহ হইল গিয়া কংগ্রেস আর দিল হইল গিয়া বিজেপি তারা ওই রকম রাজনীতি করতা যে দুধ বেলা দই বেলা দুধের লিটার 40 টাকা দুধ পাঠিয়ে যদি দই যায় 100 টাকা তোমার কংগ্রেস হারিয়ে বিজেপি গেল তো আর মামলত মারি দিছি হতা রাজনীতি হতা বাদ দুঃখ করতে লাগতো না আমি ইউটিউব করি আর করিয়া যাইমু ইনশাল্লাহ এই ইউটিউব লাগি প্রাণ দিতে প্রস্তুত আছি আর আমার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আমার দলের সুপ্রিমো অন্য কেউ না 2026 ইনশাল্লাহ আমি তো অগ্রিম হই দিলাম 2026 বিজেপি থেকে খেলবো কারণ একমাত্র ডিমিলিশনের বার্সাবাদ যে ডিমিলিশন হইলে খালি কিলা হারাই তো ভাই আর সেইটা মোটামুটি বেশি অংশ ভাই এখনো আছে হারাই প্রসঙ্গত রবিবার বিকেলে মুকামটিলায় এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় রাস্তাটির জন্য প্রায় 1 কোটির অধিক টাকা বরাদ্দ করা রাস্তাটির ফলক উন্মোচন করেছেন বিধায়ক হাজির নিজামউদ্দিন চৌধুরী এদিকে গ্রামের রাস্তার কাজে শিলান্যাস করায় বিধায়ক নিজামকে উষ্ণ অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন বৃহত্তর মুকামটিলা এলাকার জনগণ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ।